এই মাই না মাই না তোমার অতটা চাউল কিটা নষ্ট হই গেছে নষ্ট হইছে দাদা জলে দোকানে ঢুকিয়া জাস্ট একটা মেসেজ বাংলাদেশের দর্শকদের জন্য এই জল এবং এখানে আরেকটা ঘর আপনারা দেখেন সেই আসাম টাইপের একটা ঘর শেষ মানে নমস্কার দর্শকবৃন্দ আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ডে 9 ফ্লাডের কভারেজ করার জন্য বেরিয়ে আসলাম ডে 8 মানে 8 নম্বর দিন আমি বেরোতে পারিনি কারণ হচ্ছে আমি ঘর পরিষ্কারের কাজে লেগে গিয়েছিলাম দর্শকবৃন্দ এভরি নেগেটিভ থিং হ্যাজ এ পজিটিভ সাইড আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমার যে এটা হচ্ছে আমার পাকঘর এবং পাকঘরে এখানে অ্যাপ্রক্সিমেট 1 ফুট এখানে একটু নিচু কারণ হচ্ছে উপরে এই সিঁড়ি থাকার কারণে মানুষ দাঁড়ানো যায় না বলে সে আমাদের ঘর মালিক এটা একটু নিচু করে বানিয়েছেন এটা পন্ডের মতো একটা গর্তের মতো এবং এতদিন আমি বলছিলাম এই নিচুটা কেন বৃষ্টি হলে এদিক দিয়ে নিচে দিয়ে জল আসে কিন্তু আজকে এই জিনিসটায় আমাকে সাহায্য করছে কারণ হচ্ছে এখানের যে জল এই জলটাতে আমি ফিটকারি ব্লিচিং পাউডার দিয়েছি দেওয়ার পরে এটা দিয়ে আমি এই ঘরটা পরিষ্কার করছি এখন ঘরটা যেহেতু আজকে গতকালকেই বেরিয়ে গিয়েছিল আজকে আমি সকালে উঠে দেখি পুরো শুকনো এবং আমি আজকে সাফাই অভিযান চালিয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমার মিসেস নেই বাড়িতে এবং সব কিছু আমার করতে হচ্ছে এবং আমার প্লাইউড সম্পূর্ণ শেষ আমার এই যে আলনা সেই আলনাটাও প্লাইউড দিয়ে বানানো এটাও শেষ তারপরে আমার একটা সেলাই মেশিন যেটা সিঙ্গারের কোম্পানি সেটাও যে প্লাইউডের সেকশন সেটাও সম্পূর্ণ শেষ অনেক কিছু জ্বলে চলে গেছে দর্শকবৃন্দ 8 নম্বর দিনে আমি বাড়িতে এরকম করে আমার সমস্ত ঘর পরিষ্কার করার কাজে লেগেছিলাম এবং অনেক কষ্ট হয়েছে দর্শকবৃন্দ সো দর্শকবৃন্দ আজকে তো আর আমি বেরোতে পারিনি কারণ ঘরের কন্ডিশন খুব সিরিয়াস আমার না সবারই ঘরের কন্ডিশন একই এবং এই সবগুলো আমাকে একাই করতে হচ্ছে খুব পরিশ্রম মাল্টিভিটামিন এনার্জি ড্রিঙ্ক খেয়েও কোনো লাভ হচ্ছে না দর্শকবৃন্দ আমার যে বাইকটা সেটার অবস্থা খারাপ এবং আমি অমিতকে অনেক রিকোয়েস্ট করেছি অমিত তারপরে মানলো অমিত আসলো আমার বাইকটা ঠিক করার জন্য অমিতের আপনাদের সেই সোনাই রোডের রাখি সঙ্গের অপোজিটে অমিতের যে বাইকের তরুণ ক্লাবের অপোজিটে অমিতের বাইকের দোকান খুব সুন্দর এবং ফাটাফাটিভাবেও কাজ করে এবং আমার বাইকেও কাজ করে দর্শকবৃন্দ দেখে নিন সব দিক থেকে জল বেরোচ্ছে এখন এবং বাইকটা আজকে আমাদের পাড়ারই একজন ছেলে ও বাইক ঠিক করে খুব সুন্দরভাবে ও সে ঠিক করে দিল সকাল সকাল 7টার সময় তারপরে আজকে বেরোলাম এখন আমি সেই রামনগরে এসেছি এখানে ফ্লাড এফেক্টেড কতটুকু হয়েছে সেটা দেখাবো এবং বিভিন্ন জায়গাতেও আজকে যাবো চলুন একবার দেখি আজকে দর্শকবৃন্দ এটা হচ্ছে আপনাদের সেই রামনগরের যে রাস্তার পাশের যে একটু উঁচু জায়গা এখানে বিভিন্ন মানুষ ওনারা এরকম ওনারা টেম্পোরারি ওনারা বাড়ি বানিয়ে ওনারা আছেন মাসি আপনার নাম কি তা জিনিস কিছু বাঁচাইতে পারছেন নি রয়েছে সব মানে অর্ধেক জিনিস রয়েছে ঘরে আর তো খালি গ্যাস চুলা আনা হয়েছে বিছানা আনা হয়েছে কি নাম আপনার মনোজ কুমার দাস আপনার না আমার স্বামীর নাম স্বামীর নাম আচ্ছা দর্শকবৃন্দ উনারা রামকৃষ্ণনগর থেকে এসেছেন বিজেপি যুব মোর্চার তরফ থেকে এবং দেখুন উনারা নৌকা রামকৃষ্ণনগর থেকে নিয়ে এসেছেন এবং আমি মনে করি প্রশাসনের আগে এরকম চিন্তা করার দরকার ছিল এরকম সনবিলে তো নৌকার অভাব নেই না বলুন কে বলবেন আমরা রামকৃষ্ণনগর থেকে এসেছি ভারতীয় জনতা যুব মোর্চা রামকৃষ্ণনগর মণ্ডল এবং অগ্রণী সংঘ ক্লাবের যৌথ প্রচেষ্টায় আমরা এসেছি আমাদের মাননীয় বিধায়ক উনি ওনার বিজয় মালাকার ওনার নিজস্ব তহবিল থেকে টাকা পয়সা দিয়ে সব কিছু সামগ্রী দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন আমরা জল তারপর এই শিশু খাদ্য বিস্কুট আমুল তাজা এইগুলো আমরা নিয়ে এসেছি প্রত্যেক ঘরে ঘরে এগুলো আমরা পৌঁছে দেবো আচ্ছা কোন কোন এরিয়াতে আজকে যাইবা আপনারা কই আজকে আমরা বিবেকানন্দ রোড আশ্রম রোড এই এরিয়াতে যাব ওকে 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 আপনারা কতজন আইছেন এখানে
আমরা প্রায় 15-20 জনের মতো টিমে এসেছি। আমরা দুটা তিনটে ভাগে টিম ভাগ হয়ে আমরা আজকে কাজ করবো। নৌকা কয়টা? নৌকা আমরা একটা এনেছি, আর ওয়ার্ড কমিশনার রাজেশ দারও দুটা নৌকা আমাদেরকে ম্যানেজ করে দিয়েছেন। ওকে ওকে, এখানের রাজেশ দা। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকের ভিতরে থাকো। কয় পরিবার? চার পরিবার থাকো। আচ্ছা, তে আপনারা ল্যাট্রিন বাথরুম কিটা করবেন? আমি ডিসি মহোদয়ের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে এই যে এরিয়াতে এনডিআরএফ এর একটা রেগুলার একটা বোর্ড এখান থেকে আপনাদের সেই বাইপাস অবধি রেগুলার একটা বোর্ড রাখা দরকার। কারণ হচ্ছে এখান থেকে আমি দুয়ারাজ দাম করলাম, গিয়ে আসার জন্য 3,000 বলছেন আর কি, 3,000 রুপিস। কি এটা কি যোগ্য না কি না, পাগল হয়ে গেছেন আমি কিছু বুঝতে পারলাম না। এবং ডিসি মহোদয়াকে এখানে ডেপ্লয় করে রাখা দরকার, এনডিআরএফ বাহিনীকে এরকম ওনার অর্ডার দেওয়া দরকার যে এখান থেকে রেগুলার রোটেশন ওয়াইজ দুটা নাও, সরি এনডিআরএফ বোট এখান থেকে আপনাদের সেই বাইপাস থেকে এখানে নিয়ে আসার একটা অর্ডার দিয়ে দেওয়া দরকার আমাদের ডিসি মহোদয়া। দর্শকবৃন্দ, ওনারা হচ্ছেন রামকৃষ্ণনগর ও দুর্লভছড়া মণ্ডল ভারতীয় জনতা ওবিসি মোর্চা থেকে ওনারা এসেছেন। এই দেখুন, আজকে ওনারা সেই সিঙ্গারি, ভগতপুর বা বিভিন্ন অঞ্চলে ওনারা রিলিফ নিয়ে আসছেন। আমরা দুর্লভছড়া থেকে, হ্যাঁ, আমরা ভারতীয় জনতা পার্টির রামকৃষ্ণনগর আর দুর্লভছড়া ওবিসি মোর্চার দুই মণ্ডল মিলিয়ে আমরা। আচ্ছা, কিতা কিতা লই আইছেন আজকে? আমরা এখানে বেশ কিছু তো দেখেন, যা খবর পেয়েছি জলের খুবই অবস্থা খারাপ, পানীয় জলের তো পানীয় জল নিয়ে এসেছি, সঙ্গে কিছু ফুড অ্যান্ড বেভারেজ আইটেম নিয়ে এসেছি। ওকে, রাতবাড়ির বিধায়ক বিজয় মালাকার, উনি ওনার কনস্টিটুয়েন্সিতে অনেক কাজ করেছেন এই বন্যাক্রান্তদের জন্য, আর ওনার পার্সোনাল ইচ্ছাতেই আমরা এখানে উপস্থিত আজকে, ওনার নির্দেশেই আমরা এখানে এই রিলিফ নিয়ে এসেছি। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শকবৃন্দ, এটা হচ্ছে আপনাদের সেই রামনগর, রামনগর চিরুকান্দি পয়েন্ট, এবং এখানে এখন অবধি হাঁটুর উপরে জল, গাড়ি যাওয়া যাচ্ছে না, বাইক তো আমি পাস করতে পারছি না, এবং যত যাচ্ছেন লোক তত জলটা আরও ডিপ হয়ে যাচ্ছে, এবং এখানে শুধু বড় বড় ট্রাকগুলাই চলছে। সেই জন্যই করিমগঞ্জ থেকে বা হাইলাকান্দি থেকে বা বিভিন্ন জায়গা থেকে সেই দুর্লভছড়া থেকে সেই ট্রাক নিয়ে ওনারা জিনিসপত্র নিয়ে এখানে ডিস্ট্রিবিউশন করার জন্য ওনারা আসছেন। আমাদের আমদার যে চিরকান্দি এরিয়াটা যেটা আসেছেন দাদা, এই এরিয়ার কিন্তু ফুড আমরা দেই না নি, আমরা একদম এরকম চিরকান্দির মাঝে কষ্ট করে, যার কোনো সীমা নাই, পারুলার ঘরের ভিতরে কোনো 25-30 পরিবার আছে, জল পর্যন্ত পান না, কিছু পান না, কিছু পান না, খুব বেশি কষ্ট করে চিরকান্দি মানছে। আচ্ছা, মানে চিরকান্দি আমরা কিছু আমরা অনুরোধ রইল যে চিরকান্দি একটু দেখার লাগিন, বুঝছেন, চিরকান্দি খুব কন্ডিশনটা খারাপ। আমরা রূপম কালচারাল অর্গানাইজেশন, সেখান থেকে যেদিন ফ্লাড হয়েছে সেদিন থেকেই আমাদের জল প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমরা ক্লাবের প্রত্যেক সদস্য মিলেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের জল মজুদ করা আছে, সকাল 7টা থেকে জল দিয়ে এখন জল শেষ হয়ে গেছে, আবার আমরা এসে মিউনিসিপ্যালিটি থেকে জলটা লোড করেছি, এখন আমরা যাব আশ্রম রোড। ওখানে অনেকেই বলছে আশ্রম রোড, বিবেকানন্দ রোড, এইসব জায়গায় জলগুলো পৌঁছাতে পারিনি, তাই এখন চেষ্টা করব। আর আরেকটা কথা মাঝখানে বলে দিই, যেহেতু ভাই আমার ক্যামেরাবন্দি করছেন, অনেকেই আমাকে পার্সোনালি ফোন করছেন, তাদের কাছে আমি মানে কি বলবো, সরি বলছি, এই কারণে যে হয়তো তাদেরকে আমি সেই কাজটা ওদের করতে পারিনি, কারণ এতটুকুনি জল ছিল, আমার ভলেন্টিয়ার যারা আছে বা আমি নিজে হয়তো পৌঁছাতে পারিনি, কিন্তু হ্যাঁ, কাল অবধি যদি কিছুটা জল কমে আমি চেষ্টা করব, পাশে থাকবেন আমাদের কাজে। আর আপনাদের সংস্থাকেও অশেষ অশেষ ধন্যবাদ। অনেক ক্লাবকে শুধু পূজার সময় দেখা যায়, কিন্তু এই টাইমে সংস্থা বা যারা ক্লাব যারা করছেন ওনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। কিন্তু আপনাকে আরো বেশি ধন্যবাদ, আপনি যেভাবে গলাডুবি জলের মধ্যে দিয়ে, মানে আমরা দেখেছি, আমিও দেখেছি যে আপনি যেভাবে কষ্ট করেছেন বা লোকের পাশে দাঁড়িয়েছে, সবসময় দাঁড়ান, এখনো সেটা মানে নিয়মিত এটা করে যাচ্ছে, তাই বলে আপনাকেও আমার কৃষ্ণকান্ত ভাইকেও আমি আমার তরফ থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে আমি আসলাম এখন রংপুর কোরাতিগ্রাম, দর্শকবৃন্দ, এখানে দেখা দিন মানুষের পরিস্থিতি। দ্বিতীয়বার ওনারা ফ্লাডে এফেক্টেড হয়েছেন এখানে, এবং এখানে IDSO এবং IDYO এর তরফ থেকে এখানে জল ওনারা, সেই পানীয় জল ওনারা বিতরণ করছেন এখানে। আপনারা কয়দিন থেকে, আরে কয়দিন থেকে কাজ চলে? এখন জল পড়ছে না,
দর্শকবৃন্দ, রংপুর কোরাতি গ্রাম যে অঞ্চলটা, সেখানে সমস্ত গ্রাম দুপাশের যারা লোক ওনারা ফ্লাডে এফেক্টেড হওয়ার কারণে, বন্যায় প্লাবিত হওয়ার কারণে ওনারা এরকম বাড়ি বানিয়ে, টেম্পোরারি বাড়ি বানিয়ে, এখানে কমপক্ষেও 300-400 পরিবার হবেন, ওনারা এরকম বাড়ি বানিয়ে ওনারা আছেন এবং ওনাদের দুর্ভোগে আর সীমা নেই। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই দেখুন জল এখনও সেই ঘরের 50% অবধি এখনও জল বিভিন্ন এই এরিয়াতে। এই দেখেন সামনে একটা ঘর, সেটা অর্ধেকের উপরে এখনও জলমগ্ন। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন দর্শকবৃন্দ, রংপুরের যে কোরাতি গ্রামের এই যে গ্রামটা, এই গ্রামের পরিস্থিতি, করুণ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। বিগত মাসে যেখানে জল হয়নি সেখানে এইবার এফেক্ট করেছে এবং কোনো বাড়ি মানে রেস্ট পায়নি বলতে পারেন, কোনো বাড়ি বাদ যায়নি যাদের এরকম ফ্লাডে এফেক্টেড হয়েছে। মানে এখনও দুয়াত উপরে ছিল জল, মানে এই চালের উপরে ছিল, এই টিনের উপরে, এবং সেটা আজকে কয়েকদিন পরে, প্রায় 7-8 দিন পরে সেটা একটু নিচে নেমেছে এবং সমগ্র এলাকাবাসী এখানে ফ্লাডে তৃতীয়বার ওনারা এফেক্ট হয়েছেন এবং ওনাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শকবৃন্দ, এই অঞ্চলে পানির তলে এখনো, আচ্ছা বাইসে একবার হয়েছে না, 7-8 দিনে কিচ্ছু হয়েছে না, কেউ দিছে না, একবার দিছে, আচ্ছা একদিন দিছে, এইগুলা দিছে, আচ্ছা পরিবার আছে বর্তমানে প্রায় ধরে নিলেন 160 এখন বর্তমানে আমরা আছি প্রায় 15-16 দিন হইব, 15-16 দিন রাস্তার উপরে। দর্শকবৃন্দ, মানে খুব করুণ পরিস্থিতি এখানে সেই রংপুর কোরাতি গ্রামে। 15 দিন ধরে ওনারা এরকম রাস্তাতেই ওনারা টেম্পোরারি ওনারা বসবাস করছেন এবং এখানে মানে দেখে খুবই খারাপ লাগলো। এবং যেহেতু ওনারা দিন রুজ করে খায়, ওনাদের জিনিসপত্র তো শেষ, সেটা তো আপনারা জানেন, কারণ শিলচর শহরও বাঁচেনি তাহলে এই এরিয়া কীভাবে বাঁচবে, এবং শেষ সেটা তো ঠিক আছে, তারপরে ওনারা দিন রুজ করতে পারছেন না এবং ওনাদের খাওয়া দাওয়ার এবং বাচ্চারা ফুডের অনেক অসুবিধা। আপনারা যারা রিলিফ দিতে চান এই এরিয়াতে, আপনারা একবার ঘুরে কিছু না কিছু আপনারা জিনিস দিয়ে যাবেন। দর্শকবৃন্দ, এটা হচ্ছে শিলচরের যেই রয়্যাল ট্রেডার্স, রয়্যাল ট্রেডার্সের সামনেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন লম্বা একটা লাইন এখানে ধরা হয়েছে, এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পারবেন এখানে ওই যে খিচুড়ি বিতরণী অনুষ্ঠান, এটা হচ্ছে সেই রয়্যাল ট্রেডার্স, রয়্যাল ট্রেডার্সের নিচে এখানে রান্না করা হচ্ছে আর এখানে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। জয় মহাপ্রভু, জয় মহাজগত, জয় জগন্নাথ। আচ্ছা, আপনারা এটা কি তার অ্যারেঞ্জমেন্ট করছেন? এটা হলো রয়্যাল ট্রেডার্সের মালিক অঞ্জন কুমার রায়, উনি এই ফ্লাডের বন্যাক্রান্ত লোকের মহাপ্রসাদের ব্যবস্থা করছে, জগন্নাথের প্রসাদ নিশ্চিত করিয়া শিলচরবাসীরে যারা সবাই। বাহ 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 বাহ। এটা খালি ভাত না খিচুড়ি? মাখা প্রসাদ? আচ্ছা, আমি আমি দেখি। দর্শকবৃন্দ, মানে এটা হচ্ছে সবজি অন্য আলাদা, এই এটাকে মিলিয়ে, ওরে বাপরে, সয়াবিন ডাল, আর এখানে দেখুন মানে বিগ অ্যারেঞ্জমেন্ট এটা করা হচ্ছে। দর্শকবৃন্দ, আমার নাম অঞ্জন কুমার রায়, আমি জগন্নাথের নাম নিয়ে জগন্নাথের প্রসাদ, আমি এখানে যারা বন্যা আক্রান্ত তাদের সেবা করার জন্য আমি চেষ্টা করি। জগন্নাথ যদি কৃপা করে তো আমার ইচ্ছা আছে যে কয়েকদিনই প্রসাদ এরকম চলবে চলবে। ধন্যবাদ আপনার, ওনার সামাজিক অনেক অবদান আছে, বন্যাকালে অনেক মানুষকে জীবনী সাহায্য করেছেন। বলি কেন, তিনি রয়্যাল ট্রেডার্সের মালিক, করোনার সময় 15 কেজি চাল, 1 কেজি ডাল, 1টা সাবান এবং মাস্ক, লবণ দিয়েছে 1 মাস 10 দিন। ও বাহ বাহ বাহ, হ্যাঁ এটা খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। 80 জন কে তীর্থযাত্রা করা, 3 বার পুরীধাম একবার করিয়েছেন 80 জন, আবার নবদ্বীপ ধাম একবার আরো 80 জন কে করিয়েছেন, আবার অযোধ্যা ত্রিধাম আবার আরো প্রায় 100 জন কে করিয়েছেন। ধন্যবাদ, ধন্যবাদ। দেখো তপন দেবনাথ, তোমার অতটা চাউল কি নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়েছে দাদা, জলে দোকানে ঢুকিয়া
এটা রেশনের চা কত কুইন্টাল নষ্ট হইছে অনেক চাল হই দেখুন না গাড়িতে এটা এখন কিটা করবা কিটা গন ফলাইতে লাগবো গন্ধ হই গেছে গিয়া দোকান দোকান গন্ধ হইছে না তে ই কাকুরো সেই এখানে এরকম টাইনেরও ডিলারি আছে এত উজ্জ্বল হইছে ওয়ার্ড নাম্বার 14 চনাই রোড চনাই রোড ওয়ার্ড নাম্বার 14 রামকৃষ্ণ সরণি ওকে দর্শকবৃন্দ এখন আমি কলেজ রোডের যে পয়েন্ট এই পয়েন্টটাতে আছি এখানে নৌকা অ্যাভেইলেবল এবং আমি ডিসি মহোদয়ের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে এই যে এরিয়াতে এনডিআরএফ এর একটা রেগুলার একটা বোট এখান থেকে আপনাদের সেই বাইপাস অবধি রেগুলার একটা বোট রাখা দরকার কারণ হচ্ছে এখান থেকে আমি দুয়ারাজ দাম করলাম গিয়ে আসার জন্য 3000 বলছেন আর কি 3000 রুপিস কি এটা কি যোগ্য না কি না পাগল হয়ে গেছেন আমি কিছু বুঝতে পারলাম না এটা হচ্ছে আপনাদের শিলচরের বাইপাস এবং সেই আতাল বস্তির সাইডের যে পিছনের যে বাইপাসটা যেটা এনআইটি হয়ে যায় এবং সবথেকে ভালো লাগলো এখানে এক ট্রাক ওনারা কে জানি এনেছেন ঘাস এখানে অনেক গরু না খেয়ে আছেন সেজন্য ওনারা সাহায্য করার জন্য একদম খুবই ভালোই লাগলো এই এরিয়ার মানুষদের আপনারা দেখুন চারপাশে জন এবং ওনারা নিজের তো বাঁচার চেষ্টা করছেন সঙ্গে সঙ্গে গরুদেরকেও বাঁচানোর জন্য চলছে লড়াই দর্শকবৃন্দ দেখেনি খুবই ভালোই লাগলো যারা এনেছেন ওনাদের সবাইকে ধন্যবাদ জানাই এই মাইনা মাইনা এই গ্রামের নাম হচ্ছে গোরাকুড়ি পার পোস্ট অফিস গুঙ্ঘুর এখানে এই সেই স্কুলটা মুনিয়া গোয়ালিনী এলপি স্কুল এই স্কুলটাতে সমস্ত ডুবে গেছে এবং এটাতে আরও উপরে ছিল হয়তো আজকে 7-8 দিন পরে একটু প্রায় আপনাদের 2 ফুটের মতো এখানে নেমেছে এবং এখানে যে এই যে গোরাকুড়ি পাড়ের যে সমস্ত অঞ্চলটা সেই অঞ্চলটা সমগ্র জলমগ্ন দর্শকবৃন্দ দর্শকবৃন্দ খুব করুণময় একটা পরিস্থিতি দেখে খুবই মানে দুঃখ লাগলো দর্শকবৃন্দ এই জিনিসটা দেখে আমি এখন কাঁঠাল রোড সংলগ্ন এরিয়াতে এবং এখানের যে এই সামনের যে ঘর এই ঘরটা সম্পূর্ণ দেখাই যাচ্ছে না জল এখানে এবং এই ঘরটা এখানে এখানে হয়তো 10-12টা ঘর হবে সমস্ত কিছু জলে ডুবে গেছে এখন অবধি আজকে 7-8 দিন ধরে যদি এই করুণ অবস্থা হয় তাহলে প্রথম প্রথম এই ফ্লাডের সিচুয়েশনে কি হতে পারে সেটা মানে আপনারা হয়তো সেটা বুঝতে পারবেন মেহেরপুর ফাসগড়ি এরিয়া মেহেরপুর ফাসগড়ি এরিয়া এই গ্রামের নাম বিলপুর থেকে হ্যাঁ কুড়িমারা বিল পড়ছে ভাই কুড়িমারা বিল নানি তো এখানে যারা থাকে তারা এখন কই গেছে স্কুলে আছে বুধুরাইল স্কুলে বুধুরাইল স্কুলে আচ্ছা সব তো বাড়িঘর সব কিছু ডুবাইলি যে সাতার পানি আছে সাতার পানি এখনো দর্শক এটা হচ্ছে সেই বুধুরাইল এলপি স্কুল বুধুরাইলে এবং এখানে সামনেও একটা রুম এখানেও একটা রুম এখানে অনেক পরিবার আছেন আপনার নাম কইন নাসিরউদ্দিন বড়ুই আপনার বাড়ি কোন জায়গা কুড়িমারা বিল কুড়িমারা বিলে বাড়ি তো আপনার বাড়ি তো টুল্লি বাই পানি যার নানি এখানে সব আপনার গ্রামের এই বিলর যত মানুষ এখানে আইসই কোনো রিলিফ ফিলিপ কোনো সময় পাইছেন নাকি কিছু কালকে একটা পাইছি কিটা কিটা পাইছো চাউল ডাল তেল আর এটা পাইছো না নি আপনার বাড়ি কি রকম পানি আমাদের পানি তো এখন অত কমতে আসলো আচ্ছা বিলো এখানে সব বিলের মানুষ আইসো আচ্ছা কিটা কিটা রিলিফ পাইছো এখন অবধি আপনাদের সেই কালিঞ্জর বস্তি চেঙ্কুরি রোডের এবং আপনারা দেখে নিন রাস্তা নেই রাস্তা সব এই জার্মানি ফেনায় এখানে ভরা মানে যেতে অনেক কষ্ট হচ্ছে সেই ভাই দুজনের সেই নৌকাটা নিলাম একটু এই এরিয়াটা কভারেজ করে নিই কারণ এখন শিলচর শহরের যেগুলো জল সমস্ত কিছু জল এই এলাকাতে এখন নেমে পড়েছে সেজন্যই আমরা এই এলাকা পরিদর্শন করার জন্য আসলাম ভাই নাম কি তাকে ওইদিকে একবার দেখাই দাও এনামউদ্দিন আচ্ছা এনাম ভাইয়ের সেই নৌকাতে উঠলাম দর্শকবৃন্দ এখানে ঘরগুলো দেখা যাচ্ছে না এমনই পরিস্থিতি এটা হচ্ছে সেই চেঙ্কুরি রোডের মেইন রাস্তা যে রাস্তা দিয়ে চেঙ্কুরি বাগান যাওয়া যায় এবং এখানে এই দেখুন এখানে একটা এটা হচ্ছে শিব মন্দির এটা আজকে 8 নম্বর দিনের পরে এই অবস্থা মানে 8 নম্বর প্রথম দিনের কি অবস্থা হতে পারে সেটা আপনারা দেখে নিন এটা হচ্ছে সেই কালিঞ্জর যে কালিঞ্জর যেটাকে বলে দর্শকবৃন্দ পরিস্থিতি দেখে নিন বিল্ডিং বানিয়েও এখানে রেহাই নেই মানুষের পাকার ঘর বানিয়েও
এই অবস্থা। এবং এখানে আরেকটা ঘর আপনারা দেখেন, সেই আসাম টাইপের একটা ঘর, শেষ মানে অনেক উপরে ছিল জল, এখন জলের স্তরটা আজকে আট নম্বর দিন যেহেতু সেই জন্যই এই জলের স্তরটা একটু কমেছে। এবং এই রাস্তা, এটা হচ্ছে মেইন রাস্তা যে যেদিকে আমার সেই ভাই সেই নৌকাটা নিয়ে যাচ্ছেন, এবং এই রাস্তার উপরে এখন সেই ফেনা যেগুলো আছে, জার্মনি যেগুলো আছে, সেইগুলো সব কিছু এসে সেই রাস্তা পর্যন্ত ব্লক করে দিয়েছে। দর্শকবৃন্দ, মানুষের এরকম পাকা ঘর বানিয়েও ওনারা থাকতে পারছেন না, উপরে দেখে নিন আপনারা সেই তেরপাল দিয়ে ওনারা ঘর বানিয়ে সেই পরিবারের লোক ওনারা থাকছেন। খুব করুণ পরিস্থিতি এইবার যে ফ্লাডের মধ্যে হয়েছে আমাদের শিলচর এলাকার। দর্শকবৃন্দ, দর্শকবৃন্দ, ওই সামনের গ্রামটা হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় আপনাদের কালিঞ্জর গ্রাম। এবং কালিঞ্জর গ্রামেরও মানে সেই করুণ পরিস্থিতি দেখে খুবই খারাপ লাগলো। এবং চারপাশে চারপাশে একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি এখন, আপনারা দেখে নিন, জুম আউটটা একটু করে নিই, এই দেখে নিন এখানে এমন অবস্থা, মানে জীবনে এই প্রথমবার আমরা দেখলাম এই করুণ পরিস্থিতি এখানে। দর্শকবৃন্দ, এখানে ঘরটা দেখে নিন আপনারা, সেটা দোতলা বাড়ি, নিচের তলা অর্ধেকের উপরে জল। আজকে আট নম্বর দিনেও এই পরিস্থিতি, মানে আজকে থেকে চার পাঁচ দিন আগে আরও দু ফুট উপরে ছিল, মানে সম্পূর্ণ একতলা ক্রস টাচ করে নিয়েছে এরকম ভাব। দর্শকবৃন্দ, দেখে নিন এখানে ঘরগুলো। কি গাড়ির হুড? পুরানা জিপের হুড দিয়ে দর্শকবৃন্দ নৌকা বানিয়ে ওনারা যাচ্ছেন, মাই গুডনেস। আর এটা এখানে দেখুন, সমস্ত সমুদ্রের মতো হয়েছে, হয়ে পড়েছে। এটা হচ্ছে আপনাদের সেই প্রণবানন, না কি বলে এটাকে, প্রেরণা স্কুল। এটা হচ্ছে আপনাদের সেই প্রেরণা স্কুল চেঙ্কুরি রোডের ভিতরে, এটা চেঙ্কুরির সেই গ্রামের আগেই প্রেরণা স্কুল, ডক্টর পিসি শর্মা স্যারের স্কুল বলে সেটা শুনেছিলাম। এবং এটার চারপাশে দেখে নিন আপনারা সমুদ্র হয়েছে, এবং যে বিল্ডিংগুলো যেগুলো বানানো হয়েছিল সমস্ত কিছু জলের নিচে। দর্শকবৃন্দ, এটা যে আমার যে ভাই, সেই ভাই যে রাস্তা দিয়ে উনি যাচ্ছেন, সেই রাস্তাটা হচ্ছে আপনাদের সেই চেঙ্কুরি রোড, অরিজিনাল চেঙ্কুরি রোড। এখানে সাতার জল, মানে এখানে হয়তো আপনাদের দশ ফুটের মতো জল হবে। দর্শকবৃন্দ, এমনই পরিস্থিতি এখানে, সমস্ত শিলচর শহরের জল এদিকে এসে নেমে পড়ছে এখন। কিন্তু সামনের যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের ধরম বস্তি। এবং আপনাদের চেঙ্কুরি রোডের যে পয়েন্ট, সেই শিলচরের চেঙ্কুরি রোডের পয়েন্ট থেকে আপনাদের এখানে চেঙ্কুরি অবধি যে সমস্ত গ্রামগুলো বা যে সকল অঞ্চলগুলো সমস্ত কিছু জলে ডুবে গেছে। দর্শকবৃন্দ, এই ধরম বস্তিতেও যে ঘরগুলো ছিল সেই ঘরগুলোর মানে একটাও বাদ পড়েনি, সমস্ত ঘর বাড়ি মন্দির সব কিছু জলে ডুবে গেছে। দর্শকবৃন্দ, দেখে নিন এই গ্রামেরও পরিস্থিতি খুবই শোচনীয়। যারা দেখছেন আমাদের শিলচর নিউজে, যারা ভিউয়ার্স, আপনারা বোট নিয়ে যদি আসছেন তাহলে আসবেন এই এরিয়াতে, এই অঞ্চলগুলোতে দোকানপাট সব কিছু নেই, এবং এখান থেকে আপনাদের চেঙ্কুরি রোড অন্ততপক্ষে মানুষদেরকে যেতে যেতে দু তিন ঘন্টা সময় লাগবে শুধু যেতেই, এবং সেখান থেকে আসতে অনেক সময় লাগবে। সেজন্য এখানে কিন্তু আপনাদের সেই রেশনের অভাব, তাই এই অঞ্চলগুলোতে যদি কেউ রেশন ডিস্ট্রিবিউট করতে চাইছেন তাহলে আপনারা নিশ্চয়ই এখানে এসে রেশন ডিস্ট্রিবিউট করে যাবেন। দর্শকবৃন্দ, সকালবেলা থেকে আমি বেরিয়েছিলাম বিভিন্ন এরিয়া দেখার জন্য, এবং এই এরিয়াতে যে পরিস্থিতিটা দেখলাম সেই পরিস্থিতিটা দেখার পরে আর সঙ্গে মানে মনে আর কিছু নেই বলার, মানে খুবই কষ্ট লাগছে। আমরা শিলচর শহর আজকে আট দিন পরে, আমার ঘরটাও সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, আমি গতকালকে কভার করতে পারিনি কারণ আমি ঘর ঠিক করে নিয়েছি, জল সম্পূর্ণ শুকিয়ে গেছে। আমাদের শিলচর শহরের রাস্তাঘাট, মেইন রাস্তাটা যেটা, সেগুলো এখন ভেসে উঠেছে, মানে মানুষ এখন চলাচল করতে পারছে, কিন্তু সেই শহরের সমস্ত জল এই অঞ্চলগুলোতে নামছে, এবং এই অঞ্চলগুলোতে এখন এই পরিস্থিতি, করুণ পরিস্থিতি। দর্শকবৃন্দ, জলের কোনো অভাব থাকবে না বলে আমি মনে করি, কারণ এই জলটাকে যদি ফিটকারি দেওয়া হয়, ব্লিচিং দেওয়া হয়, তাহলে সেটা খাওয়ার যোগ্য হয়ে যাবে। শুধু এখানে রেশনের অভাব, রেশনের অভাব এখানে হয়তো অনেক বাড়িতে অনেক বাচ্চাও থাকতে পারে, ওদের হয়তো খাওয়া দাওয়ারও অনেক অভাব থাকতে পারে। আপনারা যারা দেখছেন শিলচর নিউজে, যারা দর্শক, আপনারা যারা রিলিফ দিতে চান আপনারা এই এরিয়াতে আসবেন, সঙ্গে একটা নৌকো নিয়ে যদি আসেন তাহলে বিশেষ ভালো হবে বলে আমি মনে করি। এবং আমাদের 10% আমাদের শিলচর নিউজের 10% দর্শক বাংলাদেশ থেকে যারা দেখছেন, ওনাদের সবাইকে একটা রিকোয়েস্ট, একটা মেসেজ বাংলাদেশের দর্শকদের জন্য, এই জলটা নামতে নামতে হয়তো 15 থেকে 20 দিন লাগবে, কিন্তু সেখানেও অনেক অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি হয়ে দাঁড়াবে, কারণ বিগত মাসে যে ফ্লাডটা হয়েছিল সেটাও শিলচর এই অঞ্চলের জলটা সেটা নদী হয়ে গিয়েছিল। তাই আপনারা একটু সাবধান থাকবেন এবং আগে থেকেই সেফ জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। দর্শকবৃন্দ, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার তরফ থেকে এবং বিএমডিসির তরফ থেকে আমরা রিলিফ যথাসাধ্য এই ফ্লাড এফেক্টেড পরিবারগুলোরে আমরা দিতেছি। আজকে আমরা সিঙ্গারি, পশ্চিম সিঙ্গারি, পূর্ব সিঙ্গারি আর কচুদরম, তারপরে সমস্ত মেহেরপুর এলাকার
যতগুলো গ্রাম আছে সবেরদেরকে আমরা যথাসাধ্য জল লবণ আর ডাইল আরও সয়াবিন আরও ক্যান্ডেল আরও মসকিটোর যেগুলো আছে এগুলো সব আমরা দিতেছি। এখানে যে বাইপাস যে সেই মহাসড়ক যে বাইপাস সেই বাইপাস থেকে মানুষ এরকম নৌকা করে ওনারা চেঙ্কুরি বস্তি ধরম বস্তি কালিঞ্জর এদিকে ওনারা চলে যান জিনিসপত্র নিয়ে, রোটেশন ওয়াইজ এদিকে নৌকা চলতেই থাকে। সো দর্শকবৃন্দ, আপনারা এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁঠাল রোড, এবং কাঁঠাল রোড সমস্ত কাঁঠাল রোড শুরু করে প্রথম থেকে পয়েন্ট থেকে শুরু করে সমস্ত কাঁঠাল রোড জলমগ্ন। শুধু এখানে পুলটার জন্য সেই পুলটার জায়গাটা একটু উঁচু এবং বাকি সব কিছু জলমগ্ন। আপনারা কাঁঠাল রোডের একটা এই যে আপনারা বাড়িগুলো দেখতে পাচ্ছেন, মানে বাড়িগুলো দেখা এই যে সামনের যে একটা বাড়ি এইটা হচ্ছে একটা বাড়ি, বাড়ির শুধু চাল দেখা যাচ্ছে, বাকি দেখা যাচ্ছে না কিছু। এবং এখানের সমস্ত কিছু কাঁঠাল রোডের যে চন্দ্রপুর দাসপাড়া ওল ভগতপুর এই যে সমস্ত জারলতলা যে এলাকা সেই সমস্ত এলাকা জলমগ্ন দর্শকবৃন্দ, মানে এইবার সব থেকে ভয়াবহ পরিস্থিতি ফ্লাডের। দর্শকবৃন্দ, আজকের কাভারেজটা শেষ করলাম এখানে। অনেক হাঁটতে হয়, অনেক যেতে হয় এবং এক্সপেন্সও অনেক করতে হয়, কারণ নৌকা একটা নৌকা ধরতে গেলে অনেক টাকা খরচ হয় এবং অনেক জায়গাতে আমি যেতে পারছি না, কারণ বাইকটা আমার ছিল নষ্ট, আজকে ঠিক করেছি এবং আজকে থেকেই আমি বিভিন্ন এলাকাতে আমি যাওয়ার চেষ্টা করছি এবং আগামী দিনেও আপনাদের আশেপাশে আমি এসে পৌঁছবো। একটু ধৈর্য ধরুন, কারণ এরিয়াটা হয়ে গেছে অনেক বড়, সেই জন্যই আমি সব জায়গাতে যেতে পারছি না, ধীরে 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 করে আমি চলে যাব আসবো আর কি আপনাদের এরিয়াতে। ভিডিওটা সবাইকে শেয়ার করবেন, এবং শুনলাম নাকি মণিপুর থেকে নাকি কিছু জল ছেড়ে দেওয়া হবে, জানি না কী হবে, সবাই সাবধানে থাকবেন, সেফ থাকবেন, একজন অপরজনকে আপনারা সাহায্য করুন এই ফ্লাডের সিচুয়েশনে, কারণ মানুষদের খাওয়ার এবং জলের খুব অভাব। যারা যারা এনজিও, যারা যারা ইন্ডিভিজুয়ালস, যারা এরকম ওনারা রিলিফ দিচ্ছেন, ওনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ওনারাও কাজ করে যাচ্ছেন, ওনাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ, এবং আশা করি আমরা এই যে সিচুয়েশন এই সিচুয়েশন থেকে অতি সত্তরই আমরা বেরিয়ে পড়বো। দর্শকবৃন্দ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার, বাই বাই।